सलामुअलैकुम वेलकम टू माय चैनल सुमाई रेसिपी। आज आमी आपनादेर तैरी करे देखाबो खुबी सहजे मजादार पतला खिचुड़ी। आशा करछि ई खिचुड़ी रेसिपिटा आपनादेर सबार खुबी भालो लागबे। एखाने नियेछि देर कप बुटेर डाल, साथे नियेछि देर कप चाल। सबगुलो खूब भालोभाबे धुये परिष्कार करे नियेछि। এখানে নিয়েছি ছয়টা এলাচ, চারটা দারচিনি, সাথে নিয়েছি তিনটা তেজপাতা। এখানে হাফ কাপ পেঁয়াজকুচি নিয়েছি, পেঁয়াজকুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে নিয়ে নেছি এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, নিয়ে নেছি হাফ কাপ পানি। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিব। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল, সাথে দিচ্ছি চাল। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পানি। দেড় কাপ বুটের ডালের জন্য, দেড় কাপ চালের জন্য নিয়ে নিচ্ছি চার কাপ পানি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিব। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিব। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা বাটা। নিয়ে নিচ্ছি ছয়টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিব। খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম মজাদার পাতলা খিচুড়ি। আশা করছি খিচুড়ি রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।